এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তুমি ভালো আছো না, তোমাদের তো আমরা বেশ ভালো আছি। আর আজকে ভিডিওটা এন্না করে পুরোপুরি দেখবেন। আজকে রেসিপিটা আছে কলার মুসো। তো এই যে দেখা যাবে কলার গাছগুলো, তো দেখা যাক কলার মুসা আছে না নাই। তো সাথে থাকা দেখতে থাকো। আর দুই তিন দিন ধরে খুব ঝরিয়ে আছে, তো দেখতে পাচ্ছি না এই যে খুব পানি হয় আশেপাশে। তো চলো যাওয়া যাক। ওইটা কলা বাগান নাই, কলার মুসোর পাং নাই, তো চলো যাওয়া যাক। তো এই যে একটু দেখা যাবে লাগছে কলার মুসো। তো আমার লাঠি নেওয়ার দরকার হয় নাই, হাত দিয়ে পারা যাবে। তো এটা হাত দিয়ে ছিঁড়ে নিম। আর কাটারি আনা নাই, কাটারি একটা আনা লাগছিল না? হ্যাঁ হ্যাঁ। ও মাই গড, এই যে ছিঁড়ে নিলাম। সোনার বাচ্চাগুলো কি ডিস্টার্ব করি আছে দেখো। এই যে মোর কলা মুসোগুলো বাচ্চা হয়ে যাবার লেগছে। আর এই ভিতরের অংশগুলো এগুলো পেটের ভিতরে গেলে পেটের বিষ হয় বড়রা কইছে, তাই শুনছ। তো এই যে এই ভিতরের অংশগুলো ফেলে দেওয়া লাগবে। আর এগুলি এলাম ওই গুছি গুছি করে কাটি নিম। কাটি নিয়ে সিদ্ধ বসিয়ে দিন। আটা জুড়িয়ে নিছ, এলে কলার মুসো আর হলদি আর অল্প লবণ দিয়ে দিছ। তো এটা সিদ্ধ হোক, আর সিদ্ধ হইতে প্রায় 5 থেকে 6 মিনিট লাগবে, আর বেশি সিদ্ধ করি না। নামিয়ে নিম। তো ঠান্ডা পানি দিয়ে ধুইয়ে এটা বাটি নিম। এটা সরি দেন, বাটা হয়ে গেছে। আর কড়াইটা গরম হওয়ার সাথে সাথে তেল দিয়ে দিন। আদা রসুন বাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। কাঁচা মরিচ দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল। আর এটি হলুদ, জিরে, মরিচ সব একসাথে দিয়ে দিলাম। কষান হোক, তো ঢাকি দিম। একটা কষান হোক, তারপরে জুলের পানি দিম। এটা কষান হয়ে গেল, এলা অল্প ঝোলের পানি দিয়ে দিম। ঝোলের পানি দিয়ে এটা ঢাকি দিম। হয়ে গেছে, আর লাস্টে তরকারি গরম মশলা দিয়ে দিম। এলা তরকারিটা নামিয়ে নিম। আর কালারটা তরকারি কালার এটি ভালো করে আসবার লাগছে না, কারণ অল্প রদের ঝাঁকি পড়ছে। ধরি বসলুম। আর তরকারিটা খুবই টেস্ট হয়েছে। তো ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পরে ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।